এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ বিক্ষোভ করেন তার সহকর্মীরা। দুপুর থেকে প্রায় তিন ঘন্টা অবরোধ বিক্ষোভের সময় রামপুরার ইজি ফ্যাশনের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় মূল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজটের। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পাঁচটার পর যান চলাচল স্বাভাবিক হয়। তানভীর হাসান সুমনের প্রতিবেদন। রাজধানী রামপুরার ইজি ফ্যাশন নামের পোশাক কারখানা শ্রমিক দেলোয়ার হোসেনকে চুরির অভিযোগে মালিকপক্ষ পিটিয়ে হত্যা করেছে, এমন খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে কারখানার অন্য শ্রমিকরা। তারা কারখানা থেকে বের হয়ে রামপুরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানার ভেতর থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে পুলিশ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তার উপর চড়াও হয় এবং মারধর করে। শ্রমিকরা অভিযোগ করেন, রাতের পালার ডিউটি শেষে যাওয়ার সময় তৈরি পোশাক চুরির অভিযোগ এনে দেলোয়ারকে মারধর করে মালিক পক্ষের লোকেরা, এতে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গেঞ্জিটা ধরার পরে ওরে মার দিয়েছে, হাতের মার অসম্ভব দিয়ে আবার জুতার মালা গলায় দিছে মরণ অবস্থায়। সে যে মারা গেছে আইন অনুযায়ী আমরা চাই আইনে তাকে শাস্তি দেখ, এই মালিককে শাস্তি দেখ। এ খবর ছড়িয়ে পড়লে রামপুরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে শ্রমিকরা, তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটকের কথা জানান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার। তারা আইন নিজের হাতে তুলে না, একপর্যায়ে রাস্তা বন্ধ করে ইটপাটকেল মারে এবং জনগণকে জনভোগান্তি সৃষ্টি করে। আমরা এই জনভোগান্তিকে লাঘব করার জন্যই আমরা যতটুকু মিনিমাম ফোর্স করা দরকার আমরা ততটুকু ফোর্স ইউজ করি। বিক্ষোভ ও সংঘর্ষের সময় বহিরাগত কিছু লোক কারখানা লুটপাটের চেষ্টা করে বলে দাবি শ্রমিকদের। নিহত দেলোয়ার দুই বছর যাবৎ ইজি ফ্যাশনের কাটিং বিভাগে কাজ করতেন। তানভীর হাসান সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।